আজকে বেটারে নিয়া দেওয়াল লাগে সাগর না কই নি না খাইছা কই সাগর না ওদের মেয়ে আপনার দড়ি দড়ি নিয়া যায় সাগর না লিয়া যাই তে দামান দর গেছে গিয়া লে দামান দে কই রে আর দিলা এই হয় ভাইসা দিলা ভাই আর দে মুরুত পেয়া দাফটা বড়া ইয়া লে দলা মুরুত পেয়া টানা টানি বিহার অনুষ্ঠান কোন গাটো মুসলমানি ঠিক আছে যে মহিলার বিয়া হইতে কিতা হই কন্যা কন্যা উত্তম কন্যা দেখা তুলে শুরু হইয়া কোন সেক্টর ইসলামী শরিয়া মোতাবেক কইয়া তাকে হোক দেখত কে দেখা মাতি না দেখত কে আর দেখে মাতত কে আর মাতে দেখত কিতা আর দেখে কিতা ইন্দাই নাওয়ার কাল গেই বাড়ি দেখি এটা তেরা খানা ইন্দ আফসোস পুরুষ সকল মহিলা দূর না আর এখন বিয়া লাগলে বরযাত্রী পুরুষ গেলে যাও মহিলা যাইতেই হবে তিনশো বরযাত্রী দুইশো মহিলা একশো পুরুষ এর মাঝে দেখুন যাই আজকে দাগিরেও বলতে আগে যাইতে যায় যাইতে সময় একটু সরিয়ে মোতাবিক যাইতে মুসলমানের ইয়ে রে বাবা এ মন সাথ দে রে বাবা বুঝা যায় হিবে তির ইয়া না তাই কুল কুল্লা দেওয়া যায় গালিয়াই লাগে ও একটু আর হাত দিত না মাটি যায় এটা দূরে শুরু করো কাল্লাহুম্মা اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا مولانا الله نفرك تو خراب وي سي امرا কই গেছেন ফুসিয়া দামান্দর গাড়ি দামান্দর সাইডে গেল খালি বাবিন টাবিন মুসলমান যখন যায় হোক বাড়ি বা সেন্টার যাওয়ার বাদে ইদানিং নয়া আর একটা নাতি লইছে
দামান্দর মুখ খাস দিয়াছে দিয়া বনাই জানি না আপনার এলাকা আজকে বেটারে মিয়া দেওয়ার লাগে সাগর না হইনি না খালি চা কই মেয়ে দড়ি দড়ি মিয়া যায় সাগর লিয়া দামান্দর গেছে গিয়ালে দামান আর দিলাম দিলাম মুরুত লইয়া দাপটা বড়া গিয়ালে দিলাম মুরুত লইয়া টানা টানি দামান্দর সামনে ভাষা করে না তুইয়া না দুলাবাই এটা হালির হাত আর হালিয়ে টানে দুলাবাই ওটা মুসলমান নিত হয় না জি তুমি পশ্চিমে যাও কাবার পথে বইয়া গাউরে বইয়া এই গরিবের সালাম কানি লইয়া গাউরে বইয়া এই গুলামের সালাম কানি লইয়া আল্লাহ শুকরিয়া আদায় করবে ভাই জমিন আল্লাহ আমরা নবীর উম্মত হয়েছে সংক্ষেপ জিন্দগিত বিয়া চামাইন ভর্তি করলাম এক যুবতী মেয়ের লগে আত্মের টানা টানি করলাম এর মেয়েরা আমি আমার হানি দিল আর আমার মুখের মাঝে স্প্রে মারলো আর আমিও ভর্তি বাড়তে করলাম ও যে গুণা করলাম এখান থেকে যদি মাত্র 10 মিনিট 1 ঘন্টা 2 ঘন্টা একদিন 2 দিন যদি নিজেরে গুটাইয়া হেফাজত করিয়া যদি নবীর তরিকা মতো যদি আমার এই অনুষ্ঠানটা চালাই একটু হয়তো আমার কাছে আনন্দটা কম লাগবে ঠিক কিন্তু এই কষ্টটা কিয়ামতের ময়দানে আমার জান্নাতের সবচেয়ে বড় পুরস্কার বড় করে হইতে সুবহানাল্লাহ একবার নবীর উম্মতের লাগি একটু কষ্ট স্বীকার করলে লাভ না ক্ষতি আত্মায় লাভ না ক্ষতি জেলের ভিতরে যে টাকা হে কিছু সময় জেল খাটে কষ্ট লাগে কিন্তু জেল থেকে বারুই আর নে বুক ফুলাইয়া বার আপনার আমার